আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আমি মোশারফ হোসেন কনক আপনাদের মাঝে আরও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকের ভিডিওর টপিকটি হচ্ছে মিনি পাওয়ার টিলার। আপনার স্ক্রিনে যে পাওয়ার টিলারটা দেখতেছেন জি, এটা নিয়ে আজকে আমরা কথা বলবো। তো চলুন ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি পুরো দেখতে থাকুন। তো আপনারা যে পাওয়ার টিলারটি এখন দেখতেছেন, এটা হচ্ছে মিনি পাওয়ার টিলার 63 সিসি 3 হর্স পাওয়ারের একটি গ্যাসোলিন ইঞ্জিনের পাওয়ার টিলার। তো যারা যারা সবজি চাষ বা হচ্ছে আপনার কলা বাগানে বা কলার ক্ষেতে যেই চাষগুলো দিয়ে থাকেন, যে বড় টিলার ঢুকতেছে না বা বড় টিলার না ঢোকার জন্য আপনার এই লেবার নিয়ে কাজ করাতে হইতেছে, তখন আপনার কস্টিং পড়ে যায় অনেক বেশি। এই যে দেখুন, যেমন কলার ক্ষেতে যে করতেছে, ঠিক এমন এটার কথা বলছিলাম, যেমন কস্টিং পড়ে যায় অনেক বেশি। তারা যদি মনে করেন যে এই পাওয়ার টিলারটা নিয়ে আপনারা চাষ করবেন বা সবজিতে চাষ করতে পারলেন সবজির জন্য, আবার এটা দিয়ে এমন হয় আপনি বড় জমিও চাষ করতে পারবেন, এটা কারণ এটা হচ্ছে আপনার কাদা প্লাস শুকনা দুটাতে চাষ করতে পারবেন। এটা দিয়ে এখন সব থেকে জনপ্রিয় এটা, আর এটার 1 লিটার পেট্রোল বা অকটেন এটা দিয়ে আপনি 2 থেকে 2.5 ঘন্টা চাষ করতে পারবেন নতুন অবস্থায়। আর যখন আস্তে আস্তে পুরান হবে তখন আরও বাড়বে, কারণ যখন রিং পিস্টনটা ফ্রি হবে তখন আপনি ইঞ্জিন পারফরমেন্সটা আরও বেশি পাবেন, তখন আপনার 1 লিটার তেলে আরও বেশি যাবে। তখন তো দেখতেছেন কি সুন্দর, একবারে মাটি ঝুরঝুরি হয়ে যাইতেছে। দেখুন গ্যাস ভিডিওতে তো দেখতে পারছেন কি সুন্দর ঝুরঝুরি হয়ে যাইতেছে, এটি একদম কি সুন্দরভাবে। আর এটি আমরা চায়না থেকে ইম্পোর্ট করে থাকি, একদম মেড ইন চায়না। অনেকেই গ্রেড বি গ্রেডের মাল আছে বা মিনিটার পাওয়ার টিলার আছে, যেগুলো আমরা কাস্টমারদের দিয়ে থাকি না। আমরা সবসময় কাস্টমারদের দিয়ে থাকার চেষ্টা করি যে সব থেকে ভালো যেটা, তাদের কাস্টমার হয়রানি না হয়। তো দেখতে পারছেন, তো যারা যারা মিনি পাওয়ার টিলারটা নিতে চাচ্ছেন তারা তার স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন, যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করুন। আর যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।